অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লক্ষ্যমাত্রা সীমিত করে আগামী বছর থেকে 1 লাখের বেশি বাসিন্দাকে স্থায়ী হতে দেবে না অটোয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে কানাডা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সৈয়দ ইফতেখার। ইফতেখার জানাবেন, অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নিল স্টুডেন্ট ভিসায় কতটা প্রভাব পড়বে, পাশাপাশি বাংলাদেশিদের ওপর কোনো জটিলতা তৈরি হবে কিনা? উজ্জ্বল, আপনি যে বিষয়টি বলছিলেন, বর্তমানে কানাডায় নানামুখী নতুন নতুন যে তথ্য আসছে সেটি হচ্ছে ভারতের সাথে একটি দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, কূটনৈতিক ভাবে সেই দ্বন্দ্ব চলছে। এবং এর পাশাপাশি এখন স্টুডেন্ট ভিসা আগে কমানোর ঘোষণা এসেছিল, এখন নতুন পিয়ার যারা যারা পার্মানেন্ট রেসিডেন্সি পাবে তাদের সংখ্যাও কমানোর একটা সিদ্ধান্ত এসেছে, এবং সেটি আসলে খুব ছোট মাত্রায় নয়, একটু বড় মাত্রায়। এবং আগামী 2025 সাল, আগামী বছর 2025, 2026 এবং 2027 1 লাখের বেশি মানুষকে তারা পিয়ার দেবে না। সুতরাং বছরে 5 লাখ মানুষকে তারা আশ্রয় দেবে অথবা অভিবাসী হিসাবে নেবে, সেটা আসলে তারা পিছিয়ে যাচ্ছে। এবং অভিবাসন কিছু তো কেনাডার মতো একটি অভিবাসন অভিবাসন বান্ধব দেশে এমন একটি সিদ্ধান্ত আসলে অনেকেই মর্মাহত, এবং তারা বলছেন যে এই সুযোগটা তারা হারালেন, এবং প্রচুর মানুষ কেনাডা থেকে হয়তো বা ফিরে যাবেন, কিংবা যারা দেশের বিভিন্ন দেশে রয়েছেন, যারা দক্ষতার প্রমাণ দিয়ে দেশে আসতে চান অথবা চাকরি করতে চান, তারা কিন্তু সুযোগ পাবেন না। সুতরাং যেটা দেখা যাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা আসার সুযোগ কম পাচ্ছেন, বা পাশাপাশি পার্মানেন্ট রেসিডেন্সিও কিন্তু আসলে সেভাবে দেওয়া হবে না। এবং ভারতের সাথে দ্বন্দ্বের কারণে যেটা হচ্ছে যে ভারত এখন তাদের পণ্য কেনাডায় যা যা রপ্তানি করে, গত বছর যেভাবে বন্ধ করে দিয়েছিল, এবছর বন্ধ করার মতো এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, কিন্তু এই ধারা যদি অব্যাহত থাকে, যদি সমস্যার সমাধান যদি 2-3 মাসের মধ্যে করে না যায়, তাহলে বছরের শেষের দিকে যদি ভারত কোনো ধরনের পণ্য নিষেধাজ্ঞা আনে, সেক্ষেত্রে সেটা একটা বাণিজ্যিক লড়াইয়ের দিকে সরাসরি চলে যাওয়ার একটা আশঙ্কা করা যাচ্ছে। কারণ ভারত যেভাবে পণ্য পাঠায় ঠিক তেমনি কেনাডাও কিন্তু ভারতে পণ্য পাঠায়, এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক যে বিষয় বছরে, সেটি পড়াশোনা বাদে বা স্টুডেন্ট আসা বাদে একটি বড় $1 বিলিয়ন রয়েছে বছরে। ধরা হয় যে $15-20 বিলিয়ন বাণিজ্য হয়ে থাকে। এটি হচ্ছে একটি বড় বিষয়। আরেকটি ছোট্ট বিষয় যোগ করে রাখতে চাই, সেটি হচ্ছে যে সার্বিক অব্যবস্থাপনা, সার্বিক অবস্থা নিয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বেশ চাপে রয়েছেন, এবং তার নিজ দলেই কিন্তু তিনি চাপে রয়েছেন, এবং নিজ দলের এমপিরাই তাকে বলেছেন, আলটিমেটাম দিয়েছেন যে তাকে পদত্যাগ করতে হবে, এবং তাকে এক দফা দাবি বেঁধে দেওয়া হয়েছে। এবং সেই পদত্যাগের অবস্থায় আসলে তিনি আছেন কিনা, তিনি কোনো মন্তব্য করেননি। তিনি আসলে চাচ্ছেন যে পরিস্থিতি আসলে যদি ঘোলার যে পরিস্থিতি সেটাকে মোটামুটি ভাবে স্বাভাবিক রাখতে, এবং সেই ঘোলা পরিস্থিতি আসলে কতটুকু স্বাভাবিক রাখা যায় সেটি হচ্ছে এখন ব্যাপার। এবং প্রধানমন্ত্রীকে আগামী সপ্তাহের মধ্যে একটা জবাব দিতে বলা হয়েছে, তিনি আসলে কি জবাব দেন সেটি দেখার বিষয়। কানাডার অভিবাসন সংকট সহ সার্বিক পরিস্থিতির বিষয়ে সবশেষ জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈয়দ ইফতেখার।